हेलो एवरीवन आमी सुकन्या एंड वेलकम टू माई चैनल वाओ वर्ल्ड अफ वंडारे। तो तुम्हारा जरा हमारे रेगुलर भिडियो फलो करो तारा तो जेने ही गेछो जे आमी खूब रिसेंटलि राजस्थान थेके घुरे एलाम। राजस्थान मेनलि जोधपुर एंड उदयपुरे घुरते गेछिलाम। तो जाइ होक सेसब तो तुम्हारा व्लॉगे अलरेडी देखे ही नियेछो। जारा एखोनो देखोनी तारा आई बाटने आमी लिंक शेयर करे देबो, डिस्क्रिप्शनेओ शेयर करे देबो, एकदम ही देखते भूलो ना। आई होप तुम्हारा सेटा थेके अनेक अनेक किछु जानते पारबे, अनेक इनफरमेशन पाबे, तोमादेर काछे अनेक हेल्पफुल होबे। तो जाइ होक आजके तो मेनलि आमी तोमादेर संगे राजस्थान थेके की की किनेछि सेई जिनिसगुलो शेयर करते चलेछि। तो सेई प्रसंगे बोले राखी जे मोस्ट अफ दि जिनिस माने आमी जा जा किनेछि जा जा तोमादेर संगे शेयर करब सबटाई मोस्टलि किनेछि हाथीपोल मार्केट थेके, जेटा किना होच्छे उदयपुरे। एंड हाथीपोल मार्केट सम्पर्के तोमरा जोदि जानते चाओ ताहले बोली, हाथीपोल मार्केट होच्छे वन अफ द मोस्ट फेमस राजस्थानी मार्केट, जेखाने किना हिउज राजस्थानी ट्रेडिशनल जिनिसपत्रेर एकदम कलेक्शन छड़ाछड़ी कलेक्शने एत भालो मार्केट माने मने होबे देखतेई थाकि हा करे होम डेकोरेर जिनिसगुलो बेसिकली। तो चलो उइदाउट एनी फार्दार डिले भिडियोटाके स्टार्ट करी। तो प्रथमेই যে জিনিসটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ব্যাগ। ওখানে এরকম ব্যাগ প্রচুর পাওয়া যাচ্ছিল প্রত্যেকটা দোকানে। এই রকম ধরনের ব্যাগ আমরা অনেক কটাই কিনেছি, আমার খুব ভালো লাগছিল কাউকে গিফট টিফট করার জন্য। এগুলো খুব ভালো। এগুলো হচ্ছে মেইনলি এরকম স্লিং ব্যাগ, যেটা অনেকটাই ঝুল, এতটা লম্বা এবং বেশ মজবুতি আছে, এটা একদম পিটপিটে নয় এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর। প্রাইসও মোটামুটি রিজনেবল। আর এই একটা করে এখানে চেন আছে, তো এখানে আরামসে তোমার ছোটোখাটো টাকা, ওয়ালেট, লিপস্টিক, মোবাইল এই কটা জিনিস আরামসে এটার মধ্যে ঢুকে যাবে, এতটা স্পেস এটাতে আছে। তো এই হচ্ছে একটা ব্যাগ যেটা ওখান থেকে আমি কিনেছি। এই হচ্ছে আরেকটা ব্যাগ, আমি র্যাপারগুলো আর খুলছি না। তো এর কালার অপশান আছে, বেশ কিছু কালার অপশানে কিনেছি। এটা যেরকম ব্লু, নেভি ব্লু, এটা হচ্ছে পিঙ্ক বা রানি কালার বলতে পারো, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক যেটা খুব সুন্দর ফুটছিল কাজটা, ডিজাইনটা। তো আরেকটা নিয়েছি এরকম রেড কালারের। তো ব্ল্যাক, রেড, পিঙ্ক আর হচ্ছে গিয়ে ব্লু, নেভি ব্লু, এই চারটে কালার মেনলি নেওয়া হয়েছে। অ্যান্ড আরও যেটা ব্যাগ নিয়েছি সেটা হচ্ছে এরকম একটা ব্যাগ যেটা আমি নিয়েছি আমার জন্যে। অ্যান্ড এটা জাস্ট ওয়াও, এটা বোধহয় আন্ডার 200-ই ছিল এবং এগুলো একদম সুতোর কাজ করা, সাথে ছোটো 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 রকম স্টোন ওয়ার্ক রয়েছে, যেটা কিনা আমার খুব ভালো লেগেছে এবং এর বেসটা হচ্ছে মেনলি ভেলভেটের। আর এটা তো তাই, এটা খুললে পারে ভেতরে এগুলো তো এটা কাপড় দিয়েই মেনলি করা। আর একটাই চেন, এটাতে দুটো চেন আছে, সরি এটা আমি নোটিস করিনি, এটাতে দুটো চেন আছে, মানে ভেতরেও একটা ইনার পকেট রয়েছে এরকম। এবং এটার মধ্যে ওই ফোন আরেকটু, যেহেতু এটা বড় তো দুটো তিনটে ফোন তো চলেই আসবে, সঙ্গে ওয়ালেট চলে আসবে তোমাদের, লিপস্টিক বা কোনো মেকআপ প্রোডাক্ট তোমরা ক্যারি করতে পারো, আর ভেতরে আলাদা করে টাকাও তোমরা ক্যারি করতে পারো এই পকেটটাতে। তো এরকম একটা ব্যাগ আমি নিয়েছি, এটা আমার জন্য পার্সোনালি। আরেকটা কালার নেওয়া হয়েছে এই জিনিসই, এটা খুবই মাইনার একটা ডিফারেন্স, সেটা হচ্ছে কাজ দুটো একই, শুধু এটার বর্ডারটা দেখো ব্লু আর এটা বর্ডারটা হচ্ছে এরকম গ্রিন। এরপরে যে জিনিস কটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, যেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, প্রচণ্ড পছন্দ হয়েছে এবং একদম লাস্ট আওয়ার্সে গিয়ে এটা কেনা হয়েছে। যদি ওই দোকানটাতে আমি একটু আগে যেতাম তাহলে আমি না জানি আর কি কি কিনতাম। এটা খুব সুন্দর লেগেছে আমার এবং এটা মেনলি হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড, এখানে ক্যান্ডেল রাখার জন্য এটা করা হয়েছে। এরকম একটা খাপ আছে ভেতরে যেটা অনেকটাই ডিপ, মেনলি এটা ক্যান্ডেল স্ট্যান্ড, বাট কেউ এখানে ছোটোখাটো জিনিস রাখতেই পারে। সো ইয়া, এটা হলো আরেকটা আইটেম। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই একটা জিনিসই আমরা যোধপুর থেকে কিনেছিলাম, বাকি সবই উদয়পুর থেকে কেনা। তো এইটা যেটা হচ্ছে সেটা রাস্তাতেই বিক্রি করছিল একটা ছোটো বাচ্চা ছেলে। এটা মোস্ট প্রবাবলি হোয়াইট সিমেন্ট কিংবা প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো, খুবই লাইট ওয়েট এবং এটা হচ্ছে এরকম একটা রাধাকৃষ্ণ একটা বাচ্চা। আমরা যখন যোধপুর থেকে উদয়পুরে আসছিলাম রাস্তায় বিক্রি করছিল, মানে গাড়ির কাছাকাছি এসে ওরা বিক্রি করছিল, তো সেখান থেকে ওদের থেকেই নেওয়া এটা। এবং এটা খুবই রিজনেবল, মানে খুবই কমে আমরা পেয়েছিলাম, ইটস 40 রুপিস বোধ হয় এটা দাম নিয়েছিল। তো নেক্সট যেটা দেখাবো তোমাদের সেটা একটা খুবই সুন্দর জিনিস, সেটা আমারই জন্য। এটা হচ্ছে এই শাড়িটা, একদম ট্র্যাডিশনাল, এটাকে বলে বান্ধেজ, ট্র্যাডিশনাল বান্ধেজ শাড়ি। এটাকে কেন বান্ধেজ বলে বা বাঁধনি বলে, কারণ এগুলো পুরো বাঁধা থাকে। এবং দেখো এখন শাড়িটা কুকড়ে কুকড়ে আছে, তোমরা বুঝতেই পারছো একদম কুকড়ে কুকড়ে আছে, এটা স্ট্রেট নয়, এটাকে স্ট্রেট করাতে হয়। এটাকে রোলে চড়ানো বলে, মানে বড় বড় মেশিন থাকে সেখানে রোলে চড়িয়ে শাড়িগুলোকে স্ট্রেট করা হয়। তো এইখানে একটা আমরা বোকামি করেছিলাম, যে দোকানটা থেকে নিয়েছিলাম আমাদেরই বলতে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানতামও না যে এটা দোকান থেকেই করিয়ে দেয়, মানে একদিন ওদেরকে যদি টাইম দেওয়া হয় ওরা একদিনের মধ্যে কিন্তু এই জিনিসটা মানে উইদাউট এনি কস্ট করিয়ে দেয়, কিন্তু ওরাও আমাদেরকে বলেনি বিষয়টা এবং আমরাও জানতাম না খুব স্বাভাবিকভাবে। তো এক্সট্রা এটা পিছনে আমাদের খরচ করতে হবে, যেটা কিনা ওখানে আমাদের ফ্রি অফ কস্টেই হয়ে যেত। তো এইটা হচ্ছে আঁচলটা শাড়িটার, এরকম হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে অল ওভার বডিতে এরকম কাজ, দুদিকেই পাটটা হচ্ছে কালো আর শাড়িটা মেনলি হচ্ছে লালের ওপরে। দেখাচ্ছি গায়ে ফেলে, এই হচ্ছে শাড়িটা। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা যেটার প্রাইস দিয়েছিল 1000 রুপিস মতো। এর সঙ্গে যে ব্লাউজ পিসটা দিয়েছে সেটা হচ্ছে এরকমই আঁচলের সঙ্গে কন্ট্রাস্ট করে এরকম ব্লাউজ পিস, গোটা বডিটাই এরকম, আর এই জায়গাটা বোধহয় হাতে অ্যান্ড পিঠে এরকম কাজ করবে। এবার যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা পাঞ্জাবি। আচ্ছা, এবার থেকে যে জিনিস কটা আমি শেয়ার করবো জামা কাপড়ে, সেই সব কটা আমি কিনেছি গঙ্গা যমুনা সরস্বতী, যেটা হাতিপোল মার্কেটের একদম মাথাতে, একদমই স্টার্টিংয়েই তোমরা যদি যাও একদম শুরুতেই তোমরা দেখতে পাবে। তো আমি ওদের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব কিছু মেনশন করে দেবো, হোয়াটসঅ্যাপের থ্রুতেও তোমরা অর্ডার প্লেস করতে পারো, তো হোম ডেলিভারিরও সুবিধা আছে। এটা হচ্ছে একটা কুর্তা, খুবই সুন্দর দেখতে, একদম নেভি ব্লু এর ওপরে স্কাই ব্লুর এরকম ওয়ার্ক করা, স্কাই ব্লু অ্যান্ড রেডে। তো এই হলো পাঞ্জাবিটা, যেটা তোমার 500 to 600 এরকম প্রাইসের মধ্যেই ছিল, এবং কাপড়ের কোয়ালিটি এত সুন্দর, একদম মানে ভীষণ সফট, মানে সুতির পিওর কটন এবং ভীষণ সফট কাপড়। তো ওই গেল একটা পাঞ্জাবি। এটা হচ্ছে একটা ছোট্ট মতো কুর্তা, এটাও ব্লুয়ের ওপরে এবং খুবই কিউট অ্যান্ড খুব ডিসেন্ট দেখতে। তো এটাও একদম পিওর কটনের ওপরে আর খুবই সুন্দর, এরকম উডেন বাটন আছে এখানে, আর এই হচ্ছে কুর্তাটা। এটা ওই 300 to 400 মধ্যেই বোধহয় দামটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে এখানে এই কোটিগুলো, এগুলোকে কি বলে, এগুলোকে জ্যাকেট, এরকম জ্যাকেট, কাপড়ের জ্যাকেট খুব 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 পাওয়া যায় ওখানকার, ভীষণ ফেমাস, ভীষণ ট্র্যাডিশনাল লাগে দেখতে এবং কাজগুলোও খুব ভালো লাগে, পরেও খুব সুন্দর লাগে দেখতে। তো খুব ডিটেলসের সঙ্গে দেখো ওয়ার্ক করা, এটা হচ্ছে ব্যাকে এবং এটা হচ্ছে ফ্রন্টে, এবং পিওর কটনের ওপরই এটা রয়েছে, নিচে এরকম ট্যাসেল মতো দেওয়া আছে, সামনে এরকম বাঁধার অপশান আছে, বিভিন্ন সাইজের পাওয়া যায়, বড়দের ছোটদের সবারই পাওয়া যায়। ওকে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এমনি একটা দুপাট্টা, এটাও হচ্ছে বান্ধেজ দুপাট্টা, পাড়ের ডিজাইনটা এরকম, আর এটা হচ্ছে ওড়নাটা, এবং এটা অনেক বড়, অনেকটা বড়। তো এটা হচ্ছে আরেকটা কুর্তা বা পাঞ্জাবি যেটাই বলো, ওখানে তো পাঞ্জাবি বোঝে না, ওখানে ওরা কুর্তাই বলে। তো এরকম একটা আজরাক প্রিন্ট বলে এটাকে, মোস্ট প্রবাবলি আজরাক প্রিন্ট বলে। তো কালোর উপরে আজরাক প্রিন্টের এরকম একটা পাঞ্জাবি, যেটাও একদম পিওর কটনের। আরও একটা জিনিস শেয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে কুর্তিটা আজকে আমি পরেছি, এটাও একদম বান্ধেজের ওপরেই, বাট এটা বাঁধা ছিল না, এটা এমনি বান্ধেজ প্রিন্টের ওপরে, এবং একদম ট্র্যাডিশনাল রাজস্থানি এই কুর্তিটা, প্রচণ্ড সফট, প্রচণ্ড কমফোর্টেবল। আমি পরে আছি মানে একদম মলমলের কাপড়ের মতো, এটা সফট, এতটাই সুন্দর। আর এর হাতে এরকম গোটাপাত্তি বলে এটাকে, গোটাপাত্তির এরকম ডিজাইন, গলাতেও এরকম গোটাপাত্তির ডিজাইন। আর এটার দাম মোস্ট প্রবাবলি নিয়েছিল 600 to 550 এরকম রেঞ্জের ছিল এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা পাঞ্জাবি বা কুর্তা, সেটা হচ্ছে এরকম একটা প্রিন্টার, এটাকেও আজরাকি বোধহয় বলে, আর এটাও ভীষণ সফট, ভীষণ সফট, নরম কটনের এরকম, এবং প্রত্যেকটাতেই সামনে এরকম উডেন বাটন আছে, যেগুলো ওপেনেবল অবভিয়াসলি। অ্যান্ড এই হচ্ছে কুর্তাটা। তো অনেক কটা ড্রেস আইটেম দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের সঙ্গে একটা হোম ডেকর শেয়ার করি, সেটা হচ্ছে এইটা। ওখানে এরকম ফেংসুই বা তোমার এরকম গণেশজি কিংবা হাতির যে এই টাঙানোর জিনিসগুলো থাকে না, এগুলো খুবই ভালো, রিজনেবল অ্যান্ড ভালো কোয়ালিটির পাওয়া যায়, এবং এগুলো কোনোটাই মাটির নয়। এগুলোকে ওরা এরকমভাবে ঠুকে ঠুকে দেখাচ্ছিল, এগুলো মাটির নয়, এগুলো কি কী দিয়ে একটা যেন বললো, গালা বা এরম ধরনের কিছু দিয়ে করা, আর এই জিনিসটা পুরোটাই মেটালে। ওকে গিফট করার জন্য এই ধরনের জিনিস কিন্তু খুবই ভালো, আর এগুলোরও দাম ভীষণ রিজনেবল ছিল, বোধহয় 200 রুপিস এরকমভাবেই বিক্রি হচ্ছিল। তো এই গেল এই দুটো জিনিস, নিচে ঘন্টি দেওয়া আছে এবং খুবই সুন্দর দেখতে। নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে এরকম হাতির সেট। তো এই হচ্ছে জিনিসটা, খুবই সুন্দর খুবই কিউট দেখতে। তোমাদের দেখাচ্ছি কাছ থেকে। এই হচ্ছে হাতিটা। এগুলো কিন্তু কোনো মাটি বা প্লাস্টার অফ প্যারিস এইসব নয়, এগুলো হচ্ছে গালা দিয়ে তৈরি। একটা হচ্ছে বড় হাতি, একটা হচ্ছে মেজো হাতি, এই হচ্ছে একটা ছোট হাতি। পরপর যদি তিনটে এরকম দাঁড় করিয়ে দাও তাহলে দেখো খুবই সুন্দর খুব কিউট দেখতে লাগে। তো এটা একটা এরকম গ্রিন আর একটা ব্লু কালারে আনা হয়েছিল। 50 to 60 রুপিস মতো করে পাওয়া যাচ্ছিলো। অ্যান্ড আমি তো বলবো ভীষণই রিজনেবল, খুবই ভালো। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মা নিয়েছে এটা একটা মায়ের চুড়িদার, একটা বাঁধনির বা বান্ধেজের ওপরে, খুবই সুন্দর দেখতে। এবং এর কাজটা দেখো এরকম হচ্ছে কাজটা। এটা কালারটা একদম মেরুনের ওপরে এই অরেঞ্জ আর এই কালারটার জন্য সুন্দর পপ আপ হচ্ছে। আর কাপড়টা একদম সফট, খুবই সুন্দর। এটা মেনলি 1200 মতো বোধ হয় এটার প্রাইস 1200। এটা হচ্ছে প্যান্টটা। প্যান্টটা খুবই সুন্দর, পুরো মেহেন্দি কালারের ওপরে প্যান্টটা দেখো। আর এটার সাথে এটার খুবই ভালো একটা কন্ট্রাস্ট হবে। আর এর সঙ্গে যে ওড়নাটা দিয়েছে সেটা থেকে ওরা বলছিল যে ওড়না থেকে ওনাকে একটা কুর্তি তৈরি করে নেওয়া যাবে লাইলিন দিয়ে, এতটাই ভালো কাপড়। আর এটা এতটাই বড়, প্রায় 3 মিটারের মতো এটার লেন্থ আছে ওড়নাটার। এবং কালার কন্ট্রাস্টটা দেখো এইরকম মেরুন আর মেহেন্দি কালারেরই কন্ট্রাস্ট। এবং পাড়টাও খুবই সুন্দর, এরকম পাড়ের কাছেও এরকম ডিজাইন করা। তো এই ওড়নাটাকেও তোমরা অনেক রকম চুড়িদারের সঙ্গে বা এক কালারের কুর্তি টুর্তির সঙ্গে ক্যারি করতে পারবে। এটা আমাকে গিফট করেছিল আমার মেসোমণি। খুবই সুন্দর, একদম ট্র্যাডিশনাল ওয়ার্ক করা। তো এই হচ্ছে ইয়াররিংটা, যেটা বিভিন্ন ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে অসাধারণ লাগবে। শাড়ি বলো কুর্তি বলো, লাইক আজকে আমি একটা সিম্পল কুর্তি পরেছি, বাট তার সঙ্গেও কিন্তু এই ইয়াররিংটা দেখো খুবই ভালো কমপ্লিমেন্ট করছে। এবং একদমই লাইট ওয়েট, মানে কানে একদম ভারী হচ্ছে না, অথচ এটা একটা বিশাল সাইজের জাম্বো ইয়াররিং, বাট স্টিল এটা খুবই ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি, যার জন্য এটা একদমই হালকা। অ্যান্ড লাস্টলি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই হচ্ছে চুড়িদারটা। এর ফ্রন্টে কাজ হচ্ছে এরকম, এরকম হচ্ছে ফ্রন্টে পড়বে, লম্বা করে কাজটা পড়বে। আর বডিটা হচ্ছে এরকম কালারের, খুবই সুন্দর কমপ্লিমেন্ট করছে এই কালারের সঙ্গে। এই পিঙ্কটা পপ আপ করছে ভালো। আর এটা লম্বা করে ফ্রন্টে কাজ পড়বে, এটা অল ওভার বডিতে কাজ পড়বে। অ্যান্ড এটা হচ্ছে এর প্যান্ট পিঙ্ক কালারের, ওর সঙ্গেই কন্ট্রাস্ট করে দেওয়া। আর এটা হচ্ছে ওড়না, ওড়নাটা কন্ট্রাস্টে হাফ হাফ, মানে হাফ না, দুই সাইডে এরকম পিঙ্ক, আর বডিটা হচ্ছে এরকম। তো এই চুড়িদারগুলো এরকমই 500-600 রেঞ্জেই ছিল। তো এই হচ্ছে ওভারঅল আমার শপিং, যেগুলো আমি রাজস্থান থেকে করেছি। অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকের মতো এখানে ভিডিওটাকে এন্ড করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং সুন্দর ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড